আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের ভিশন ব্র্যান্ডের যে 32F2S ম্যাজিকো ওয়েবওএস টিভিটা আছে, সেই ওয়েবওএস টিভিটাতে আপনি কিভাবে আপনার মোবাইল ফোনের ডিসপ্লেটা বা স্ক্রিনটা সরাসরি টিভি স্ক্রিনে শেয়ার করবেন সেটা দেখাবো। তো এক্ষেত্রে আসলে দুইটা পদ্ধতি আছে। প্রথমে আমরা আমাদের টিভির যে অ্যাপস বার আছে সেই অ্যাপস বারে যাবো। এক্ষেত্রে আপনি হোম বাটন প্রেস করতে পারেন, করে উপরে যে অ্যাপস বার আছে এখান থেকে দেখেন এই যে টিভি কাস্ট নামে যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটাতে প্রবেশ করব। আচ্ছা, অ্যাপসটাতে প্রবেশ করার পর বা অ্যাপসটা ওপেন করার পর দেখেন আমার টিভি ডিসপ্লেতে একটা কিউআর কোড আসছে, যেটা হচ্ছে আমাদের যে মোবাইল ফোন আছে বা অ্যান্ড্রয়েড ফোন আছে সেটা দিয়ে হচ্ছে স্ক্যান করতে হবে। এখন আমরা আমাদের মোবাইল দিয়ে এই কিউআর কোডটা স্ক্যান করে নিলাম। দেখেন কিউআর কোডটি স্ক্যান করার পর আমার হচ্ছে যে অ্যাপসটা টিভি কাস্ট অ্যাপস ওয়েবএস টিভির জন্য সেটা কিন্তু চলে আসছে। কিন্তু এই ক্ষেত্রে আপনাকে কিছু আসলে অর্থের বিনিময়ে দেখতে হবে, একটা চার্জ আপনাকে এই অ্যাপস ব্যবহার করার জন্য পেমেন্ট করতে হবে। আর আপনি যদি সেটা না চান সেক্ষেত্রে আরও একটি অপশান আছে, সেটা হচ্ছে আমাদের যে এলজি থিঙ্ক অ্যাপ আছে বিশেষ করে ওয়েবএস টিভিগুলো খুব ভালোভাবে চালানোর জন্য, সেই অ্যাপটা আপনাকে ব্যবহার করতে হবে। ঠিক যেমনটা আমরা আমাদের যে অ্যান্ড্রয়েড ফোন আছে সেই অ্যান্ড্রয়েড ফোনটাতে আগে থেকে ইনস্টল করে রেখেছি। আচ্ছা, এই এলজি থিঙ্কটা অ্যাপটা কীভাবে ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন সেটা আমরা আপনাদের আরেকটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আমরা হচ্ছে এই অ্যাপটাতে প্রবেশ করলাম। অ্যাপটাতে প্রবেশ করার পর দেখেন আমাকে টিভি অপশন নামে একটা অপশন দেখাচ্ছে, এই অপশনটাতে আমি প্রবেশ করব। এখন আপনাদের ঢোকার পর দেখেন এখানে ডিরেক্টলি শেয়ার নামে একটা ফাংশন আছে, এখান থেকে আপনি আপনার ফোনের যে ফটোস ভিডিওস বা মিউজিক আছে সেগুলো টিভি ডিসপ্লেতে শেয়ার করতে পারবেন। আমরা ওইটাতে ক্লিক করলাম, ক্লিক করে দেখেন আমার চলে আসছে। আমি এখান থেকে একটা ভিডিও আপনাদের প্লে করে দেখাবো, ভিডিওটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে প্লে করে দিলাম, দেখেন আমার টিভি স্ক্রিনে ভিডিও অপশনটা চলে। আচ্ছা, যদি আমি এখন ভিডিওটা বন্ধ করে দিতে চাই সেক্ষেত্রে আমি আমার ফোন থেকে জাস্ট ওই যে উপরের যে ব্যাক অপশনটা আছে সেখান থেকে ব্যাক করে দিলেই আমার ডিসপ্লে থেকে হচ্ছে এই ভিডিওটা প্লে হওয়া চলে যাবে। তো এইভাবে এই পদ্ধতিটা ব্যবহার করে আমরা খুব সহজেই আসলে কোনো টাকা খরচ ছাড়াই আমাদের মোবাইলের যে ডিসপ্লে আছে সেটা টিভিতে শেয়ার করতে পারবো। ধন্যবাদ।